কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কেউ জানি না, কিন্তু আমরা তো পথিক হতে জানি। এবং এই পথিক হওয়ার ইচ্ছে থেকেই আজকে এসওই বাংলাতে আপলোড হচ্ছে আমাদের হাজারতম ভিডিও। এক এক করে আমরা প্রায় 999টা ভিডিও পার হয়ে আজকে হাজারটা ভিডিও আপলোড করতে চলেছি। আজ থেকে প্রায় 3 বছরের অধিক সময় আগে 2020 সালের 25শে মার্চ আমাদের এসওই বাংলাতে প্রথম ভিডিও আসে। তোমাদের আমিনুর স্যার শুধুমাত্র একটি ছোট্ট বোর্ড, একটা বদ্ধ ঘর এবং একটা পেনকে হাতিয়ার করে নিয়ে আঁকড়ে ধরে লকডাউনে শুরু করে তোমাদের পড়ানো। শুধুমাত্র এই ইচ্ছা থেকে যে যারা যারা এই অর্থের অভাবে পড়তে পারছে না বা যারা যারা লকডাউনের সময় পড়াশুনো করতে পারছে না, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট করা। এবং সেই ইচ্ছা থেকেই 1, 2, 3 করে পরপর ভিডিও আপলোড হতে থাকে, ক্লাস আপলোড হতে থাকে। তোমরা জানো ক্লাস 11 এবং ক্লাস 12-এর ক্লাস কন্টিনিউ আপলোড হতে থাকে। এবং আস্তে আস্তে তোমাদের ভালোবাসা, তোমাদের সাহস আমিনুর স্যার পায় এবং সেই সব কিছুকে আঁকড়ে ধরে আরও 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 ভিডিও আপলোড হতে থাকে। তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, অনেকটা সাহস দিয়েছো, যে ভালোবাসা এবং সাহসী আমাদের এসওই বাংলার পাথেয় হয়ে রয়ে গেছে, যে ভালোবাসা এবং সাহস জুগিয়েছে আমাদের এই 3 বছরের পথ চলা। একে একে তোমাদের ডিম্যান্ড অনুযায়ী আমরা ধীরে 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 এসওই বাংলাকে আপডেট করেছি। একদম শুরু থেকে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সেই সব কিছুকে পেরিয়ে শুধু তোমাদের জন্য এসওই বাংলাতে একের পর এক ভিডিও আপলোড হয়েছে এবং পূরণ হয়েছে তোমাদের একের পর এক ডিম্যান্ড। তোমরা চেয়েছিলে 11, 12-এর ম্যাথের সমস্ত ভিডিও আপলোড করতে, আমি সেটা করেছি। তোমরা চেয়েছিলে যে 11, 12-এর ম্যাথের পাশাপাশি সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই সব কিছু টিচার আনতে, সেই সব কিছু টিচাররা তোমাদের ক্লাস নিক, এটা তোমরা চেয়েছিলে, সেগুলো আমরা করেছি। এবং এই সব কিছু করতে শুধু আমি নয়, আমি আমিনুর স্যার নয়, আরও অনেকটা অনেকজন ছেলে, আরও অনেকজন মেয়ে, আরও অনেকের পরিশ্রম এই সব কিছুর পিছনে, এই ক্যামেরার পিছনে লুকিয়ে আছে। তারা না থাকলে হয়তো আজকে এসওই বাংলা 30,000-এর দরজা ছুঁইত না, তারা না থাকলে হয়তো আজকে 3 বছর পূর্ণ হতো না, বা হাজারটা ভিডিও হয়তো আপলোড করতে আমরা পারতাম না। তো এই সব কিছুকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। এবং সবচেয়ে বেশি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাহস, যেটা তোমরা কন্টিনিউয়াসলি দিয়ে গেছো এসওই বাংলাকে। তাই হয়তো এসওই বাংলা একের পর এক মাইলস্টোন পার করে এগিয়ে চলেছে। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাহস এবং তোমাদের ডিম্যান্ড থাকুক, তাহলেই এসওই বাংলা আরও হাজারটা মাইলস্টোন, আরও শত মাইলস্টোন পার করে যাবে আশা করি। তোমরা প্রত্যেকে এসওই বাংলা থেকে ক্লাস করো, তোমরা প্রত্যেকে এসওই বাংলা থেকে ক্লাস দেখো, তোমরা প্রত্যেকে এসওই বাংলা থেকে বেনিফিটেড হও। এবং আমরা চাই বাংলার সেই সমস্ত ছেলেমেয়েরা যাদের সত্যি এই অনলাইন মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম দরকার, যারা সত্যি অর্থের অভাবে পিছিয়ে পড়ছে, ট্যালেন্ট থাকা সত্ত্বেও যারা পড়াশুনো কন্টিনিউ করতে পারছে না, যারা সায়েন্স নিয়ে পড়তে পারছে না, যারা একটা স্বপ্ন দেখতে পাচ্ছে না সফল হওয়ার, তাদের পাশে এসওই বাংলা দাঁড়াবে, তাদের পাশে আমিনুর স্যার দাঁড়াবে। এটাই এসওই বাংলার ইচ্ছে শক্তি, এটাই এসওই বাংলার আদর্শ। এসওই বাংলা চায় বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের পাশে দাঁড়াতে, সেই সমস্ত ছেলেমেয়ে যাতে সফলতার দিকে এগিয়ে যেতে পারে। এসওই বাংলা চায় এমন কোনো ছেলেমেয়ে যাতে না বলে যে অর্থের অভাবে আমি সায়েন্স নিয়ে পড়তে পারিনি। এসওই বাংলা চায় এমন কোনো ছেলেমেয়ে যাতে না বলুক যে অর্থের অভাবে তার স্বপ্নটা পূরণ হয়নি। এসওই বাংলা সেই সমস্ত ছেলেমেয়ের পাশে দাঁড়াতে চায়। তোমরা প্রত্যেকে যারা এসওই বাংলা দেখো, তোমরা প্রত্যেকে যারা এসওই বাংলা থেকে পড়াশুনো করো, তোমাদের একটা দায়িত্ব, একটা কর্তব্য যে তোমরা প্রত্যেকে এসওই বাংলাকে এত পরিমাণে শেয়ার করো যে এসওই বাংলা যেন সবার কাছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারে এবং এসওই বাংলার এই পথ চলা যেন অসীম পাড়ি দিতে পারে। এসওই বাংলার এই পথ চলা চলবে, এসওই বাংলার এই পথ চলা সাহস তোমরা, তাই এসওই বাংলা কখনোই থামবে না, এসওই বাংলার এই পথ চলা চলবে। তোমাদের আমিনুর স্যার কন্টিনিউ তোমাদের ক্লাস নিতে থাকবে, তোমাদের সমস্ত সমস্যা, ক্লাস ছাড়াও, ক্লাস সংক্রান্ত ছাড়াও, তোমাদের ব্যক্তিগত সমস্ত সমস্যা, যা যা ডিস্ট্রাকশন তোমাদের লাইফে আসে, সেই সমস্ত সমস্যা থেকে তোমাদেরকে বের করে আনার চেষ্টা করবে।
এসওই বাংলা সমস্ত টিচার, বায়োলজিতে সুভাষিস স্যার, বিদীপ্তা ম্যাডাম, কেমিস্ট্রিতে দেবু স্যার, ফিজিক্সে বুবাই স্যার, শামীম স্যার তোমাদের পাশে থাকবে, তোমাদের হাতে হাত ধরে থাকবে, তোমাদেরকে আঁকড়ে ধরে থাকবে। এবং এসওই বাংলার পিছনের সেই সমস্ত ছেলেমেয়েরা যারা এসওই বাংলার পিছনে কাজ করছে, যারা এসওই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পুশ করছে যারা এসওই বাংলাকে, তারাও তোমাদের এই সাহস, তোমাদের এই ভালোবাসার উপর ভর করে আরও হাজার মাইল পথ পাড়ি দেবে আশা রাখছি, আশা করছি। তোমরা অবশ্যই এগিয়ে চলো, তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে চলো, তোমরা অবশ্যই এসওই বাংলা থেকে পড়াশুনো করতে থাকো, তোমরা অবশ্যই শিখতে থাকো। তোমরা পড়াশুনো করবে, তোমরা শিখবে, তবেই তো বাংলা জিতবে। এবং আমাদের একটাই স্বপ্ন, এসওই বাংলার একটাই স্বপ্ন, বাংলাকে জেতানোর, বাঙালিকে জেতানোর। বাংলা এবং বাঙালিকে একদম শিখরে দেখতে চাই আমরা। এসওই বাংলা এই জন্য ঠিক এই জায়গাতে অন্য কোনো ইউটিউব ইনস্টিটিউশন, অন্য কোনো এডুকেশনাল প্ল্যাটফর্মের থেকে সম্পূর্ণ আলাদা। এসওই বাংলা কিন্তু ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে স্টুডেন্টের স্বার্থের জন্য, তোমাদের স্বার্থের জন্য তোমাদের কাছে আসে, শুধু এটুকু দাবি রাখে তোমাদের ভালোবাসা, এবং শুধু এটুকু দাবি রাখে যে যাতে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এসওই বাংলা থেকে শিখতে পারে। তাই এই দায়িত্বটা তোমরা নিও, কাঁধ পেতে নিও। দেখবে দায়িত্ব যত কম বয়সে নিতে পারবে কাঁধ তত বেশি চওড়া হবে, তাই তোমরা কাঁধ পেতে এই দায়িত্বগুলো নিও এবং এসওই বাংলাকে ছড়িয়ে দিও দিক দিগন্তে। এবং কন্টিনিউ তোমরা পড়াশুনো করো এসওই বাংলা থেকে, এবং এসওই বাংলার টিচারদেরকে ভালোবাসা দিতে থাকো, এসওই বাংলার সমস্ত শিক্ষকদেরকে ভালোবাসা দিতে থাকো, সাহস দিতে থাকো, তারা যেন আরও মোটিভেটেড হয়, তারা যেন তোমাদের সমস্ত দাবি দাবা, তারা যেন তোমাদের সমস্ত সমস্যাকে পূরণ করতে সক্ষম হয়। এসওই বাংলা থেকে তোমরা যারা পড়াশুনো করছো, যারা 2024 এইচএস দিতে চলেছো, বা যারা 11 ফাইনাল দিতে চলেছো, তাদের প্রত্যেককে শুভকামনা, তাদের পাশে আমরা আছি। এবং তোমাদের এই সমস্ত প্রশ্ন যে তোমাদের সব কিছু হবে কি না, সিলেবাস শেষ হবে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, সব হবে, সব হবে। শুধু মাঝে মাঝে তোমরা সাহস দিয়ে যেও, আমরা সব করব, সব করতে সক্ষম আমরা। এসওই বাংলা থাকবে, আমিনুর স্যার থাকবে তোমাদের পাশে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে? না পাওয়ার রাত ছিল, ফাঁকা ঘরে শোক ছিল, ছিল অনেক পাগলামি, তবুও তো আজ আমরা জিতেছি, তাই ইচ্ছেটা সব থেকে দামি। তাই এসওই বাংলা থাকবে এবং বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর আমিনুর স্যার রূপ কে গানি।